আমি আপনার নাতি, ঠিক না বেঠি? সেজন্য দাদির কদমে নাতির একটি আরজি থাকবে, সে মোদি সরকারের নাম আপনার বাবা শতবর্ষণ মোদি বার্ষিকী থেকে নামটা কেটে দিন। সুবহানাল্লাহ, এটা কেটে দিয়ে আপনি ইতিহাস সৃষ্টি করুন। একটি একটি প্রশ্ন হচ্ছে, একটি কথা হচ্ছে, 1867 সালে ভারত দেবন প্রতিষ্ঠা হয়েছিল কাসম নানুতবির মাধ্যমে, ঠিক না বেঠি? কাসম নানুতবি হচ্ছে ওহাবিদের বড় ঠাকুর, সে ওহাবিদের বড় ঠাকুর 1867 সালে ভারতের মধ্যে দেবন প্রতিষ্ঠা করেছেন, এবং প্রতিষ্ঠাতা ছিল কাসম নানুতবি, এবং প্রতিষ্ঠা যিনি সাহায্য সহযোগিতা পৃষ্ঠপোষকে যারা দায়িত্ব পরিচালনা করেছিলেন তারা হচ্ছে ইংরেজ, ঠিক না বেঠি? সেই ইংরেজ, ইংরেজরা আমাদের দেশ শাসন করেছে, ভারত শাসন করেছে, ইংরেজকে যখন তাড়ানো যাচ্ছে না, আমার হুজুর আলা হযরতে যে যে গজলগুলো বলেছেন, এই আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাযিলি বেলবি আলাইহি রাহমা ইংরেজকে তাড়ানোর জন্য একটি কমিটি গঠন করেছিলেন, আলা হযরত ছিলেন ইংরেজ তাড়ানোর একমাত্র বড় হাতিয়ার। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহ হক লাগবে না ইয়া রাসূলুল্লাহ। আমার হুজুর গত মাসে গিয়েছেন কবিগঞ্জ, হুজুর গিয়েছিলেন শেষতাগঞ্জ এলাকায়, হুজুর গিয়েছিলেন ওইখানে একজন শয়তান আছে যার নাম নুরুল ইসলাম অলিপুরি, নাম শুনেছেন? হুজুর চিনে, হুজুর অনেকবার শয়তানকে ডেকেছেন, সেই শয়তান আসে না, সেই শয়তান আসে নাই। সেই শয়তান বলেছেন 3-4 দিন আগে, সে বলেছে আলা হযরত নাকি ইংরেজের দালাল ছিল। আরো জোরে বলি, সে বলেছিল আলা হযরত ইংরেজের দালাল ছিল। এ বিয়াদব, নয় নয়, আলা হযরত ইংরেজের দালাল ছিল না, আলা হযরত ছিল ইংরেজ ছাড়ানোর জন্য এক নম্বর হাতিয়ার। কথা বলেন ঠিক না বেঠি? সেই শয়তান বলছে আলা হযরত নাকি ইংরেজের দালাল ছিল, কাসেম নানু তুমি নাকি ইংরেজের বিপক্ষে ছিল, আর যখন আলা হযরত ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলেন এমন সময় ইংরেজরা তাদেরকে বেতন ভাতা বন্ধ করে দিয়েছিল, বন্ধ করার কারণে সেই কাসেম নানুতবি ওহাবিদের বড় বড় ঠাকুররা আলা হযরতের বিরোধী করেছিল, কেন ভারত থেকে ইংরেজকে তাড়ানো হয়েছে, তোমার কারণে আজকে দেবন মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো তত্ত্ব অবশ্যই আমাদের জানার প্রয়োজন, এবং আমার হুজুর বলেছিলেন সেই ভারত সরকারের ব্যাপারে, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতিটা কর্মসূচি আমরা কাইন্দেবাদ মোহরাবগত ধন্যবাদ জানাই, তবে আমরা আপনাকে দুই হাত আপনার কদমে রেখে বলতে চাই, আপনার নাতি হিসেবে দাদি আপনি কথাগুলো শুনবেন, এটা আর পিউর আর ইউপির মধ্যে যাবে, আমি শুধু আপনার কদমে একটি কথা বলতে চাই, যে আমাদের মুসলমানকে হত্যা করেছে যে মোদি সরকার, ঠিক না বেঠি? যে মোদি সরকার মসজিদ ভেঙে দিয়েছে, মাদ্রাসা ভেঙে দিয়েছে, খানকা ভেঙে দিয়েছে, মসজিদের ইমামকে গুলি করেছে, সেই মোদি সরকার যেন মজিব শতবর্ষে বাংলার জমিনে পা রাখতে না পারে, সেভাবে আপনাকে সতর্ক থাকতে হবে। সে যেন আসতে না পারে, ঠিক না বেঠি? সে যদি এসে যায়, সুন্নি মুসলমান নয়, সারা বিশ্বের মানুষ যারা শান্তিপ্রিয় মুসলমান আছে তারা তার আশাকে কখনো বরদাস্ত করবে? সেজন্য আপনি আমার দাদি, আমি আপনার নাতি, ঠিক না বেঠি? সেজন্য দাদির কদমে নাতির একটি আরজি থাকবে, সে মোদি সরকারের নাম আপনার বাবা শতবর্ষণ মোদি বার্ষিকী থেকে নামটা কেটে দিন। সুবহানাল্লাহ, এটা কেটে দিয়ে আপনি ইতিহাস সৃষ্টি করুন। আপনি একের পর এক ইতিহাস সৃষ্টি করছেন, আপনি মোদি সরকারের নামটা এই অনুষ্ঠান থেকে কেটে আবার ইতিহাস সৃষ্টি করুন, যারা মুসলমানের রক্ত খায় আমি তাকে ইনভাইট করার কোনো প্রয়োজন। যাই হোক, আমার ভাই আমাকে অনেক সময় দিয়েছেন, আমাদের মধ্যে দোয়া চেয়েছেন, যাক হুজুর আমাকে আসলে হুজুর সামনে বল বাদী বহুত ডেঞ্জারাস, আমাদের নবীশান এ দ্বিতীয় আলহামদুলিল্লাহ বলেন, আর বড় বড় আলেমরা পর্যন্ত বাবার হুজুর অনেক কথা এই হুজুর ঠেলি ফাটাই দিব যে দড়ি ফেলে আয়াতুল্লাহ বলে কইলেন এন ও ইয়ান এই দড়ি ফেলে, যাক যাক এই দোয়া চেয়েছেন।